এটাকে কি বলে? এটাকে এক কথায় হাতে ভাজা মুড়িকল বলে। আগে যেমন বাড়ির মা ঠাকুমারা হাতে মুড়ি ভাজতো, সেম একই সিস্টেম এই করতো। এর তৈরি করতে কত খরচা হয়েছে? এটা তৈরি করতে ঘর, মেশিন পত্র, তারপরে জেনারেটর সমস্ত কিছু নিয়ে মোটামুটি 2 লাখ টাকা মতো খরচ হয়েছে। কেমন খদ্দের হয়? খদ্দের ভালো, 2 কুইন্টাল 3 কুইন্টাল খদ্দের হয় তৈরি। তারপর আমার ভাজা নিয়ে আমার ভাজি মুড়ি 2 বস্তা 3 বস্তা। মুড়ি কেমন হয়? মুড়ি ভালো, মুড়ি হয়, মুড়ি ভালো। ওই সারাদিনে এটা খরচ করে আপনার কত টাকা থাকে? এরপরে এটা তো ব্যবসা, একদিন 200, 300, 500, 700, 1000 আর সংসার চলে যায়। হ্যাঁ, সংসার চলে যায়। পরের দুয়ারে খেটে যেটা হচ্ছিলো সেটা এখনই হয়ে যায়। আপনার নাম? আমার নাম অধীর বাগদি। এইটাকে কি কল বলে? আপনি কি এখানে কি করেন? আপনি কি করেন? আমি এই সাহায্য করি, মুড়ি চাল নেড়ে দিই। আচ্ছা, আর কি করেন? চাল নেড়ে উনি কাটা দিই। এটা কটা শ্রমিক লাগে এখানে? কটা কাজের লোক লাগে এখানে এই মেশিন মুড়ি ভাজতে? এইখানে 3টা লাগে, আমরা 2 জনই করি। 2 জন হয়ে যায় তো? হ্যাঁ, 2 জনই হয়ে যায়, একটু চাপ হয়। কখন থেকে কাজে লাগেন? এটা 6টা থেকে লাগে। আচ্ছা, আমার নাম? এখানে কি করতে এসেছেন? মুড়ি ভাজতে এসেছি। মুড়ি কেমন হয় এখানে? মুড়ি খুব ভালো হয়। আপনি কোথা থেকে আসছেন? পাহাড়পুর থেকে এসেছি। আপনার নাম? অনিমা মাঝি। এখানে কি করছেন? এখানে পাহাড়পুর থেকে এখানে এসে মুড়ি কেমন হয়? মুড়ি ভালো হয়। মুড়ি ভালো হয় খেতে? হ্যাঁ। আমার নামটা কি? সুমিত্রা মাঝি।